এবং সেন্ট্রাল থিম পর এটি তোমাদেরকে উপরের প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করবে ফিবল দেওয়ার পরে দেখি ইন দ্য সনেট সেলাই কম্পিয়ার দি টু আস ডে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবো সনেট এইটিন উইলিয়াম শেক্সপিয়ার ইউজেস দ্য মেট আপ অফ সামার্স ডে ডিসক্রাইব দ্য বিউটি অফ আ পারসন লাইটলি আল চতুর্দশী কবিতায় উইলিয়াম শেক্সপিয়ার এক ব্যক্তির সৌন্দর্য একটি গ্রীষ্মের দিনের রূপকটি ব্যবহার করেছেন সম্ভবত প্রিয় তোমার দ্য ওপেনিং লাইন কোসেস দ্য কুশেন অফ ইট ইস আইটিং টু কম্পেয়ার দিস পার্সন টু আস ডে

ওই ব্যক্তি আরও অধিক সুন্দরও দীর্ঘস্থায়ী দ্য স্পিকার কন্ট্রাক্ট দ্য ফিকলনেস অ্যান্ড বিউটি অফ সামার উইথ দ্য টাইমলেস অ্যান্ড আনচেঞ্জিং বিউটি অফ দ্য পার্সন বক্তার গ্রীষ্মের চঞ্চলতা ও সৌন্দর্যের সাথে ব্যক্তির সীমাহীন ও অপরিবর্তনীয় সৌন্দর্যের তুলনা করেছেন দেন

আবু আবা পাই উল্লাহ মে মাসের কুসি কুড়িকে আন্দোলিত করে এবং প্রকৃত ঘটনা হল গ্রীষ্ম অস্থায়ী সামারিজ ক্যারেক্টারাইজ বাই রাপস অ্যান্ড আ ব্রিফ লিজ দ্যাট কামস টু অ্যান ইন টু সন গ্রীষ্মকে বৃক্ষবায়ু ও সংক্ষিপ্ত ইজারা দ্বারা চরিত্রায়ন করা হয়েছে তা অতি শীঘ্রই শেষ পেয়ে যায় দ্য সান হুইস ইজ রিফার টু অ্যাজ দ্য আই অফ হ্যাভেন ক্যান সামটাইমস বি টু হড স্কোর্সিং দ্য আর্থ বিল সূর্য যাকে স্বর্গের চোখ বলা হয়েছে মাঝে মাঝে অতি উত্তপ্ত হতে পারে নিশের পৃথিবীকে দাহন করতে পারে অ্যান্ড ইভেন দ্য সান্স

দ্য পার্সন ই সামার উইল লিভ অন অ্যান্ড বি প্রিজার্ভ ইন দ্য পয়েটার্নাল লাইন পরিবর্তে ব্যক্তির শাশ্বত বিশ্ব বেঁচে থাকবে এবং কবিতার শাশ্বত শস্তের মাঝে সংরক্ষিত থাকবে দ্য ফাইনাল টু লাইনস সে দ্যাট শেষের দুই লাইন বলে যে অ্যাজ লং এজ পিপুল ক্যান যে পর্যন্ত মানুষ রিড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েম কবিতাটা পড়বে এবং উৎসাহ দিবে দ্য পার্সন বিউটি উইল কন্টিনিউ টু লিভন ব্যক্তির সৌন্দর্য ততদিন বেঁচে থাকবে ইউজ অফ দ্য ওয়ার্ড দিস ইন দ্য ফাইনাল লাইন রিপার্স নট জাস্ট টু দ্য পোয়েম বা টু দ্য আইডিয়া অব ইমর্টালাইজিং দ্য পার্সন বিউটি ইন আর্ট শেষ লাইনে এই শব্দটির শুধু কবিতাকে বোঝায় না বরং ব্যক্তির সৌন্দর্যকে শিল্পের মাঝে অমরত্ব লাভের ধারণাকে মুক্ত করে দা দ্য পয়মিস বিকামস দ্য পয়েস লাভ অ্যান্ড অ্যাডমাইরেশন অফ দ্য পার্সন অ্যান্ড অ্যান ইটার্নাল ট্রিবিউট টু হিজ ফেস বিউটি সুতরাং এই ব্যক্তির প্রতি কবির ভালোবাসা ও প্রশংসা এবং তার বন্ধুর প্রতি শাস্বত শ্রদ্ধা প্রদর্শন করার জন্য কবিতাটি স্বয়ং রূপকে পরিণত হয়েছে লেশনটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল অবশ্যই তোমরা পরবর্তী লেশন দেখবা সিউনেফ